নির্বাচনে সুষ্ঠ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়নি সুজন অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্ব হিসেবে সুস্থ প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেছেন বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হলেও সমঝোতা হয়নি মন্তব্য করে সংবাদ সম্মেলনের সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার বলেন নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেই আমাদের ধারণা কিন্তু প্রচারণায় হামলা বাধা ও হয়রানির কারণে এখন নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারছেন না অনেক প্রার্থী তিনি বলেন নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও সংসদার কারণে অবাধে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবেন কিনা সন্দেহ আছে এ প্রসঙ্গে সুজন সম্পাদক আর বলেন ভোটাররা যদি অবাধে কেন্দ্রে না যেতে পারেন তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যাবে না আর এমন নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচনও বলা যাবে না নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থীদের বিভিন্ন তথ্য প্রকাশ করে তিনি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট এক হাজার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে নারী প্রার্থী আছে ছেষট্টি জন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য উপস্থাপন করে বদুল আলম মজুমদার জানান প্রার্থীদের চৌষট্টি দশমিক সাতাশি শতাংশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিন্তু শিক্ষিত বা এসএসসি পাশ করতে পারেননি এমন প্রার্থী আছেন চারশো একুশ জন যা প্রার্থীর বাইশ দশমিক পঁচাশি শতাংশ এছাড়া মাধ্যমিকের গন্ডি পার হতে না পারা প্রার্থী আছেন দুশো জন যা মোট প্রার্থীর চোদ্দ দশমিক শতাংশ সুজন সম্পাদক আরও জানান প্রার্থীদের মধ্যে নয়শো একষট্টি জনেরই পেশা ব্যবসা অর্থাৎ মোট প্রার্থীর বাউন্ন দশমিক সতেরো শতাংশই ব্যবসায়ী এছাড়া আইন পেশায় যুক্ত প্রার্থী আছেন ছাপান্ন জন প্রার্থীদের মধ্যে একশো ছত্রিশ জনের সম্পদের পরিমাণ কোটি টাকার ওপরে দুইশ তেইশ জন বছরে পঞ্চাশ লাখ টাকার বেশি এবং নয়শো একান্ন জন বছরে পাঁচ লাখ বা তার কম আয় করেন